Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lars Green campus. For admission, contact the number shown. মহানায়ক উত্তম কুমারের বাড়িতে লক্ষ্মী পুজো। উত্তম কুমারের নাতি গৌরব ও তার নববধূ দেবলীনা মিলে এবার প্রথম কোজাগরি লক্ষ্মী পুজোর আয়োজন করেছে। তারা বলল, এই প্যান্ডামিক সিচুয়েশন চলছে, তার মধ্যে এই পুজো করাটা অনেকটাই চ্যালেঞ্জিং। রানী রাসমণিতে বিশ্ব হিন্দু পরিষদের বাংলাদেশের ঘটনার প্রতিবাদ। উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পল, জয়প্রকাশ মজুমদার, অশোক ডিন্ডা সহ ভারতী ঘোষ। আগামীকাল রাজ্য ডিএম অফিসে ঘেরাও করা হবে। এই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করতে দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে বাংলাদেশে শান্তি ফিরে আসুক, সেই দাবি জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদ। আরজিকর হাসপাতালে অচল অবস্থা কাটাতে তৎপর স্বাস্থ্য দপ্তর। বিভাগীয় প্রধানদের নিয়ে জরুরি বৈঠক স্বাস্থ্যভবনে। আজ সকালে সল্টলেকের স্বাস্থ্যভবনে আরজিকর হাসপাতালের 38টা বিভাগীয় প্রধানদের নিয়ে বৈঠক করেন ডিএমই। সেখানে যাতে হাসপাতালের পরিষেবা স্বাভাবিক করা যায় এবং রোগীদের ফিরে যেতে না হয় তার জন্য কি ব্যবস্থা নেওয়া উচিত সেই নিয়ে রূপরেখা তৈরি করা হয়। প্রতিটা দপ্তরের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিরা কর্মবিরতি করায় কার্যত অচল অবস্থার পরিস্থিতি আরজিকর হাসপাতালে। তাদের কীভাবে ফিরিয়ে আনা যায় এবং কাজ সচল করা যায় সেই বিষয় নিয়ে আজ আলোচনা করা হয় বলে জানান বিভাগীয় প্রধানরা। এখনও পর্যন্ত বেশিরভাগ ট্রেনি কাজে যোগ দিয়েছে এবং যারা এখনও কাজ করছেন না তাদের নাম নথিভুক্ত করা হচ্ছে বলে জানান আরজিকর হাসপাতালের ডিন প্রবীর মুখার্জি। এদিন বৈঠক শেষে হেলথ সেক্রেটারি জানান পরিস্থিতি কীভাবে স্বাভাবিক করা যায় সেই নিয়ে বৈঠক হয়েছে। আমরা আশাবাদী দ্রুত পরিষেবা স্বাভাবিক হবে। আমরা ওনাদের প্রফেসরদের সাথে কথা বলেছি, সামান্য পরিষেবা, পেশেন্ট পরিষেবা কীভাবে নর্মাল রাখা যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা হোপফুল দ্যাট সিচুয়েশনটা খুব শীঘ্রই নর্মালসি দিকে যাবে। থ্যাংক ইউ। এইগুলো নিয়ে আর আমি মন্তব্য করতে চাইবো না, যেটা বলার কথা ছিল বললাম। আমাদের আমি আশা করি খুবই শীঘ্রই পরিস্থিতিগুলো নর্মাল হবে। ওভারঅল সমস্যা মেটানোর জন্য আমাদের ডাইরেক্টর মেডিকেল এডুকেশন ও হেলথ সেক্রেটারি ছেলেদের সাথে আলোচনা চালিয়ে যেতে বলেছে, আলোচনার মাধ্যমেই সমাধান হবে। আর তাহলে এরকমভাবে এটা তো পিজিটিদের সমস্যা নিয়ে একটা সমাধান সূত্র বেরোলো, কিন্তু হাউস স্টাফ, ইন্টার্ন, তারা তাদের ক্ষেত্রে অলরেডি পিজিটিরা বহু ডিপার্টমেন্টে জয়েন করে গেছে। আজকে আসার সময় কিছু হাউস স্টাফ জয়েন করেছে, তারা বুঝতে পারছে স্বাস্থ্য পরিষেবা বন্ধ রেখে কোনো আন্দোলন হয় না, তাদের মধ্যে গুড সেন্স প্রিভেল করতে শুরু করেছে। আমি আসার আগেই বেশ কিছু হাউস স্টাফ জয়েন করেছে, আশা করি আগামী দিনের মধ্যে স্বাস্থ্য পরিষেবা, মানুষের যে পরিষেবা দেওয়া হয় সেটা ফিরে আসবে। মিটিংয়ে হলো, সব এইচওদের ডাকা হলো, এবার যাতে মেন উদ্দেশ্য হচ্ছে পেশেন্ট পরিষেবা ম্যাক্সিমাম, আমাদের যা স্টাফ আছে পারমানেন্ট স্টাফ আপ টু দ্য লেভেল অফ দ্য ইন্টার্ন, সেটা আমরা যাতে একদম স্বাভাবিক রাখতে পারি সেই নিয়েই আলোচনা হলো। না, সবাইকে ইন্টিমেট করা হচ্ছে, কারা কাজ করছে না তাদেরকে মার্ক করা হচ্ছে, তাদের মানে স্টেটমেন্ট, যে ওয়ার্কিং স্টেটমেন্ট, সেইটা ডেলি আমরা পাঠাচ্ছি, আমাদের আপার লেভেল পর্যন্ত পাঠাচ্ছি, এবং ভবিষ্যতে ঠিক হবে যে তারা কি করবে তাদের এগেনস্টে কি। কোন কোন ওয়ার্ডের পিজিটিরা এখনো পর্যন্ত যোগ দেননি, কারা দিয়েছেন? আজকের আলোচনায় মোটামুটি যেটা হয়েছে যে আগে যা শোনা যাচ্ছিল কিছু কিছু ডিপার্টমেন্ট
যেমন গাইনি এবং তার এইচওডি বলল যে তারা সবাই বলেছে যে তারা আজকেই কাজে যোগ দেবে। শুধু গাইনি হলো, অর্থ অর্থটা তো জানি না, জয়েন করছে। সার্জারি, সার্জারি অলরেডি জয়েন করে গেছে, ইউনিট ফোর জয়েন করেছে। হুম, দুয়ারে নয় দোকানে রেশন, এই দাবিকে সামনে রেখে রেশন ডিলারদের গণ কনভেনশন। জয়েন্ট ফোরাম ফর ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, রেশন ডিলার্সদের তরফ থেকে আজ নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজয় সম্মেলন ও গণ কনভেনশনের আয়োজন করা হয়। এখানে তারা একটাই আওয়াজ তোলে, দুয়ারে নয় দোকানে রেশন। এই অনুষ্ঠানে জয়েন্ট জেনারেল সেক্রেটারি বিশ্বম্ভর বসু জানান, এটা মূলত বিজয় সম্মেলন, সাথে সাথে আমাদের গণ কনভেনশনে দুয়ারে নয় দোকানে এই স্লোগানকে সামনে রেখে পশ্চিমবাংলার রেশন ডিলাররা তারা একটা জয়েন্ট ফোরাম তৈরি করেছে। সেই জয়েন্ট ফোরামের ব্যানারে বাংলার রেশন ডিলাররা মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো খাদ্য সাথী পরিচালনা করে এসেছে। বাংলার রেশন ডিলাররা মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো কোভিড আবহে জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘ দুবছর যাবত রেশন বিলি করে এসেছে, কিন্তু আজকে যেটা আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, আমরা দেখলাম পরীক্ষা করে আর বিশ্লেষণ করে আমাদের বাড়ি বাড়ি গিয়ে রেশন দেওয়া, অর্থাৎ দুয়ারে রেশন দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তাই মুখ্যমন্ত্রীর ও খাদ্যমন্ত্রীর কাছেও আবেদন রেখেছি, আমাদেরকে এইভাবে চাপ সৃষ্টি করে দুয়ারে রেশন ঠেলে দেওয়া যাবে না। তাই আমরা আজকে এই দুয়ারে নয় দোকানে এই সিদ্ধান্তকে কার্যকর করার জন্য কনভেনশনের আহ্বান করেছি। আমরা দুয়ারে যেতে পারছি না, গত 17 তারিখ থেকেই আমরা সেই পদক্ষেপ নিয়েছি। নবমীর দিন খাদ্যমন্ত্রী সহ বিভিন্ন স্তরে আমরা জানিয়েছি এটা আমাদের পক্ষে সম্ভব নয়। তার সত্ত্বেও বিভিন্ন জায়গায় আমাদের ওপর প্রশাসনিক চাপ অত্যাচার করে আমাদেরকে নামানো হয়েছে অনেক জায়গায়। সেটা তো এক দুদিন সম্ভব, বারবার সম্ভব নয়। তাই রাজ্য সরকার ও খাদ্য দপ্তরকে অনুরোধ করেছি, বাস্তবতার উপর দাঁড়িয়ে দোকানে রেশন দেওয়া যে সারা দেশে বলবৎ আছে, সেই স্বাধীনতার পর থেকে সেই ব্যবস্থাকে কার্যকর রাখতে, সেই ব্যবস্থা ধারাবাহিকভাবে পরিচালনা করার আমাদের সুযোগ দিক। আর যদি এই সুযোগ না দেয়, জোর করে যদি আমাদের দুয়ারে রেশন পাঠাতে বাধ্য করে, আমরা পারবো না, আমরা স্বাভাবিকভাবে এই পরিষেবা থেকে সরে দাঁড়াতে বাধ্য হব। এরম একটা জায়গা করতে পেরেছি আমরা, ইউনাইটেডলি একটা জায়গায় এসে সবাই মিলে হয়েছি। আমি আপনাদেরকেও অনুরোধ করবো, এটা মূলত বিজয়া সম্মেলনী, সাথে সাথে আমাদের গণ কনভেনশন, দুয়ারে নয় দোকানে এই স্লোগানকে সামনে রেখে পশ্চিমবাংলার রেশন ডিলাররা তারা একটা যৌথ ফোরাম, জয়েন্ট ফোরাম তৈরি করেছে সম্প্রতি। সেই জয়েন্ট ফোরামের ব্যানারে, জয়েন্ট ফোরাম ফর ওয়েস্ট বেঙ্গল রেশন ডিলার্সের ব্যানারে আজকে সেই কনভেনশন। বাংলার রেশন ডিলাররা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো খাদ্য সাথী পরিচালনা করে এসছে, বাংলার রেশন ডিলাররা মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশ মতো কোভিড আবহে জীবনে ঝুঁকি নিয়ে দীর্ঘ দুবছর যাবৎ রেশন বিলি করে এসছে, কিন্তু আজকে যেটা আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, আমরা দেখলাম পরীক্ষা করে, আমরা দেখলাম বিচার করে বিশ্লেষণ করে, আমাদের বাড়ি বাড়ি গিয়ে রেশন দেওয়া, অর্থাৎ দুয়ারে রেশন দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা বারবার আবেদন রেখেছি, খাদ্যমন্ত্রীর কাছেও মহানবমীর দিন আবেদন নিবেদন রেখেছি যে আমাদেরকে এইভাবে চাপ সৃষ্টি করে দুয়ারে রেশনে ঠেলে দেওয়া যাবে না, কারণ এটা টি-20 ম্যাচ নয়, এটা টেস্ট ম্যাচ, একদিনের ম্যাচ নয়, এটা সারা জীবন খেলতে হবে, এটা সম্ভব নয়। আর এটা NFS আইনেও আর কেন্দ্রীয় PDS কন্ট্রোল অর্ডারের ব্যতিরেকে আইন বিরুদ্ধ কাজ, এটা করা উচিত নয়, এটা করা আমাদের পক্ষে সম্ভব নয়, উচিত না হলেও আমাদের আদৌ এই কাজটা করা সম্ভব না। তাই আমরা আজকে এই দুয়ারে নয় দোকানে
এই সিদ্ধান্তকে কার্যকর করার জন্যই কনভেনশন আমরা আহ্বান করেছি। হ্যাঁ, রাজ্য সরকার বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীও আমাকে বলেছেন, রাজ্যের মুখ্য সচিবের সাথেও আলোচনা হয়েছে, রাজ্যের খাদ্যমন্ত্রীর সাথে উপর্যুপরি কয়েকবার আমার সাথে আলোচনা হয়েছে, প্রাক্তন খাদ্যমন্ত্রী বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সাথেও আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। কিন্তু আমরা নিজেরা করে দেখেছি, আমি নিজেও দুয়ারে রেশনে আমার দোকান অন্তর্ভুক্ত করিয়েছিলাম, আমি দেখেছি এটা সম্ভব না, তাই আমরা এই কাজটা করতে পারবো না। আমরা দুয়ারে যেতে পারছি না, আমরা গত 17 তারিখ থেকেই আমরা সেই পদক্ষেপ নিয়েছি, সমস্ত স্তরে জানিয়েছি, জেলা শাসকদেরও জানিয়েছি, এটা আমাদের পক্ষে সম্ভব না। তা সত্ত্বেও বিভিন্ন জায়গায় আমাদের উপর প্রশাসনিক চাপ অত্যাচার করে আমাদেরকে নামানো হয়েছে অনেক জায়গায়, সেটা তো এক দুদিন সম্ভব, এটা বারবার সম্ভব নয়। তাই রাজ্য সরকার, রাজ্য খাদ্য দপ্তরকে অনুরোধ করছি, বাস্তবতার উপর দাঁড়িয়ে দোকানে রেশন দেওয়ার যে সারা দেশে বলবৎ যে ব্যবস্থা স্বাধীনতার পর থেকে বলবৎ, সেই ব্যবস্থা কার্যকর রাখতে, সেই ব্যবস্থা ধারাবাহিকভাবে পরিচালনা করার আমাদের সুযোগ দিতে। আর যদি এই সুযোগ না দেয়, জোর করে যদি আমাদের দুয়ারে রেশন পাঠাতে বাধ্য করে, আমরা সবাই পারবো না, আমরা স্বাভাবিকভাবেই এই পরিষেবা থেকে সরে দাঁড়াতে বাধ্য হব। যদিও আমরা খুবই ক্ষুদ্র সংগঠন, কিন্তু আমাদেরকে দেখে শিক্ষা দিয়ে আপনারা জেলার নেতৃত্বে যে টাকা বকেয়া বাকি হয়েছে, আমি আপনাদেরকেও অনুরোধ করব যে যদিও আমরা খুবই ক্ষুদ্র সংগঠন, কিন্তু আমাদেরকে দেখে শিক্ষা দিয়ে। একদিকে পুজোর শেষ দিনে শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সিঁদুর পরিয়ে সিঁদুর খেলায় মেতে উঠেছিলেন, অপরদিকে আজ কোজাগরী লক্ষ্মী পুজো উপলক্ষে লাল পাড় সাদা শাড়ি পরে শ্বশুর বাড়িতে নিজের হাতে ভোগ রান্না করে লক্ষ্মী পুজোয় মায়ের কাছে প্রার্থনা করতে দেখা গেল রত্না চট্টোপাধ্যায়কে। বলবো বলতে প্রতি বছরই আমি এই পুজো করি, আজকে 21 বছর ধরে আমার এই নতুন বাড়িতে আমি নিজের হাতে সমস্ত কিছু করি, এবং ছোটোবেলা থেকে আমি আমার মাকে এই পুজোটা করতে দেখতাম, ফলে লক্ষ্মী পুজোর ব্যাপারটা আমার মনের মধ্যে খুব গেঁথে আছে। কারণ ছোটোবেলা থেকে দেখতাম মা কাকিমারা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, মা কাকিমারা নাড়ু মুড়কি খিচুড়ি ভোগ সমস্ত নিজের হাতে বানাতো, ফলে কি আমারও মনে হয়েছিলো যে আমি যখন পুজো করবো সব নিজের হাতেই করবো। তাই আমি এই পুজোটা কারোর হাতেই ছাড়ি না, বাজার থেকে শুরু করে সমস্ত মায়ের সাজসজ্জা থেকে শুরু করে মায়েরকে ভোগ দেওয়া থেকে শুরু করে মায়ের নাড়ু বানানো থেকে শুরু করে সমস্ত কিছু আমি নিজের হাতে করি। এবছর MLA হয়েছেন, আর একটা বাড়তি দায়িত্ব রয়েছে, সেক্ষেত্রে সাধারণ মানুষের জন্য মায়ের কাছে কিছু চাইলেন? দেখুন, সাধারণ মানুষের জন্য আমি সবসময় মাকে সবসময় আমি কোনো পার্থিব জিনিস চাই না ভগবানের কাছে, সবসময় বলি ভালো রেখো, সবাই পৃথিবীকে শান্ত করো, কারণ পৃথিবীতে যেভাবে একটা করোনা ভাইরাস সারা পৃথিবীকে পৃথিবীর মানুষকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, মানুষ এখন মুখোশ ছাড়া শ্বাস নিতে চাইছে, তাই যত তাড়াতাড়ি মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করবো যত তাড়াতাড়ি নিয়ে চলে যাবে এই করোনাকে পৃথিবী থেকে, তত আমরা মানুষরা বেঁচে থাকব। আর আমার এবং আমার পরিবারের, আমার আত্মীয় স্বজনের, আমার বন্ধু বান্ধবদের প্রত্যেকের মঙ্গল কামনা করি, মা ভালো রে। একদিকে শোভনবাবু বৈশাখী ব্যানার্জি সিঁদুর পড়াচ্ছে, অপরদিকে আপনি নিজের শ্বশুর বাড়িতে লাল পেরে সাদা শাড়ি পরে লক্ষ্মী পুজো করছেন, এটা কি পাল্টা জবাব? না, পাল্টা জবাব কেন, আমি লক্ষ্মী পুজোতে লাল পরে সাদা শাড়ি পরে অঞ্জলি, এটা আমার প্রতি বছর হয়, তোমরা হয়তো এবছর আমার ইন্টারভিউ নিতে এসে হয়তো দেখছো আমাকে এইভাবে সাজে, আমি এইভাবে সেজেই করি, কারণ আমি এই বাড়ির মা লক্ষ্মী এবং আমাকে শোভনবাবু মা লক্ষ্মী করে এই বাড়িতে এনেছিলেন, তো আমি রয়ে গেছি, তিনি চলে গেছেন, নারায়ণ চলে গেছে, মা লক্ষ্মী থেকে গেছে, তো সেজন্য নতুন করে কিছু বলার নেই, নতুন করে কিছু বলার নেই। আমি চ্যাটার্জি বাড়ির বউ, এই বাড়ির ছোট বউ, আমি আমার শ্বশুর বাড়ির প্রত্যেককে নিয়ে, আপনারা দেখলেন শ্বশুর বাড়ির প্রত্যেককে উপস্থিত আমার পুজোয়, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রত্যেকে উপস্থিত, তাই আমি ভগবানের কাছে একটা কথাই বলবো, যতদিন বেঁচে থাকি আমি যেন এইভাবেই আমার শ্বশুর বাড়ির সব মানুষজনকে নিয়ে আমার এই বাড়িতেই পুজো করে যেতে। নমস্কার।
Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Lars Green campus. With modern infrastructure and dedicated faculty and staff, build your engineering career with us. For admission, contact the number shown. Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্টলাইট, ব্যাকলাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্টলাইট, ভিসাই ব্যাকলাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।